হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি মিস্টার জাহান আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা তেলের পিঠা আর এই তেলের পিঠাটা আমরা সবাই কম বেশি খেতে ভীষণ পছন্দ করি আমার তো খুবই পছন্দের খুবই ফেভারেট একটি পিঠা তো এই তেলের পিঠাটাকে আমি ডিফারেন্টভাবে ডিফারেন্ট টেস্টে নিয়ে এসেছি আজকে আজকে আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে দুধ তেলের পিঠা আর এই রেসিপিটা মূলত আমি আমার মার কাছ থেকে শিখেছি তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে এই ডিফারেন্টভাবে তেলের পিঠা কীভাবে করতে হয় ভিউয়ার্স প্রথমে আমি তেলের পিঠাটাকে ভেজে নেব এর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পিঠা ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো সে অনুযায়ী বুঝে তেল দিতে হবে আমি এখানে দুই থেকে তিন কাপের মতো তেল দিয়েছি আর এই পিঠার যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আরও একটা তেলের পিঠার ভিডিও আছে আপনারা চাইলেই সেটা দেখে নিতে পারেন মূলত আমি ব্যাটারটা তৈরি করেছি চালের গুঁড়ি পরিমাণ মতো গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা আখের গুড় অথবা চিনিও নিতে পারেন আর লাগবে একটু পরিমাণে লবণ জাস্ট এক লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এই ব্যাটারটা তৈরি করে নিতে হয় তো আমি এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি নিয়ে আমি তেলের পিঠা এখন ভেজে নিচ্ছি আমি তেলের পিঠাটা ভাজি করার জন্য একটা গোল টাইপের চামিচ ইউজ করেছি আপনারা যে কোনো চামিচই ইউজ করতে পারেন তবে পিঠাগুলো এক সাইজে করতে গেলে এরকম গোল টাইপের চামিস হলে ভালো হয় এতে করে পিঠাগুলোর সাইজ এক থাকে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠায় এতটাই ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সবগুলো পিঠাই ফুলে উঠেছে আর আপনারা পিঠা ভাজার সময় হালকা একটু সাইড থেকে তেল যদি উঠিয়ে দেন তাহলে দেখবেন পিঠাটা আরও ফুলে গিয়েছে সবগুলো পিঠায় হালকা একটু ব্রাউন করে এপাশ ওপাশ করে উলটিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটা আমি টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে পিঠা যখন আপনি দিবেন কড়াইয়ের ভিতর তখন চোলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন এতে করে তেলের পিঠাটা আরও বেশি ফুলে উঠবে ভিউয়ার্স আমি একই ওয়েতেই সবগুলো তেলের পিঠা ভেজে নিয়েছি পিঠাগুলোর ভিতরটা এতটাই সফট হয়েছে আর সাইডে একদম মুচে একটা ভাব এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো ভিওয়ার্স আমি এই তেলের পিঠাটা এ বানিয়ে নিলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুধটা আমি জাল করে নেব এর জন্য আমি এখানে দুধ নিয়েছি এক লিটারের মতো দুধ নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আমি মিষ্টির পরিমাণটা বলবো না কারণ আপনারা অনেকেই মিষ্টি বেশি পছন্দ করেন আবার অনেকে কম খেতে পছন্দ করেন তো মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিয়ে দিবেন আর আপনারা চাইলেও আপনারা যদি গুড় ইউজ করেন এই দুধের ভিতরে তাহলে গুড়টাকে চাইলে আলাদাভাবে পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে গুলে নিয়ে হালকা একটু জাল করে নিতে পারেন একদম ঝোলা গুড়ের মতো যেরকম হয় সেরকম করে নিতে পারেন আমি এখানে কিন্তু ডিরেক্টলিভাবে গুড় দিয়ে দিয়েছি আমি এই গুড়টাকে জাল করে নিই তো বিয়র্স এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ দুটা এলাচ আর একটা দারুচিনি এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আর দিয়ে দেব একটা তেজপাতা ভিওয়ার্স খেয়াল রাখতে হবে দুধটা যেন না পড়ে যায় চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে ভিওয়ার্স আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে জাল করে নেব দুধটা প্রায় জাল হয়ে গিয়েছি এরপর যে আমি সবগুলো যে আস্ত মশলা দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে দুধটাকে একটু ঘন করে নিয়েছি যতটুকু ঘন করা লাগে আমি ঠিক ওই ঘন করে নিয়েছি একদম ছানার মতো করা যাবে না একটু হালকা একটু ঘন করতে হবে ভিওর্স দেখতে পাচ্ছেন দুধের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ভিওর্স আমি দুধটাকে ঘন করে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব তেলের পিঠা আমি এখানে গরম দুধে হালকা কুসুম গরম পিঠা দিয়ে দেবো একদম ফুল গরম পিঠা দেওয়া যাবে না তাহলে দুধে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো গলে যাবে আমি একটা একটা করে পিঠা সাইড করে দিয়ে দিচ্ছি আর দুধে ভেজানো তেলের পিঠাটা একটু দুধ বেশি শুষে নেয় এর জন্য অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি হতে হবে আপনি যদি দুধে বেশি পিঠা দিয়ে দেন তাহলে দেখা যাবে কি পিঠাগুলো দুধ সম্পূর্ণ শুষে নিয়েছে অবশিষ্ট দুধ নেই এজন্য দুধের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে এক লিটার দুধে ছয় থেকে সাতটা পিঠা ভিজিয়ে নিলাম আর এই পিঠাটাকে আমি সারা রাত দুধে ভিজিয়ে রেখে দেব সকাল হলে আমি এটাকে সার্ভ করে নেব তো ভিউয়ার্স দেখলেন তো আমি কীভাবে দুধ তেলের পিঠা করে নিলাম এই পিঠাটা খেতে এতটাই টেস্টি আপনারা না করে খেলেই বুঝতে পারবেন না আর আমার রেসিপিটা ফলো করে আপনারা খেয়ে দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে খুবই খুবই টেস্টি একটা পিঠা আর শীতের সকালে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে ভিওয়ার্স আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক বাটনে একটা প্রেস করুন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি যথাসময়ে উত্তর দেব আর বেশি বেশি শেয়ার করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে চলে আসব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ